আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমরা তো মেসাব করি না অনেক সময়, কিন্তু নামাজের আগে মেসাব করা কতটা গুরুত্বপূর্ণ। মেসাব করে নামাজের ওযু করলে পরে ওযুরে ওযু বা নামাজের সওয়াব আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দেয়। যেমন মেসাকের প্রতি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বিশেষ গুরুত্ব রূপ করেছেন, হাদিসে এসেছেন, মেসাক মুখের জন্য পবিত্রকারী বরং রবের সন্তুষ্টি অনায়নকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা রেখেও মেসাব করতেন বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। এক যেমন কোরআন পড়া শোনানো, এক নজর একজন অপরজনকে কোরআন পড়া শোনানো, রমজান মাসে একজন অপরজনকে কোরআন পড়া শোনানো একটি উত্তম আমল, এটিকে দাওয়ারে বলা হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে এসেছেন, জিব্রাইল সাল্লাল্লাহু সাল্লাম রমজানের প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহু সাথে সাক্ষাৎ করতেন, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কোরআন শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কোরআন পড়ে শোনাতেন। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়। ইবনে হাজার রাদিয়াল্লাহু সাল্লাম বর্ণিত জিব্রাইলের প্রতি প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এক রমাজান হতে অন্য রমাজানে অবহিত বা বিরত হয়েছিলেন তা শুনতেন যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তধারণ হয় মানে অত্যধান হয় সেই বছর তিনি দুইবার শোনান ও শোনেন। কোরআন বোঝার ও আমল করা, কোরআনে এক মাসে কোরআন বোঝা ও আমল করা গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলা, এই বিষয়ে কোরআনের নির্দেশ দেওয়া আছে যে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, তা অনুসরণ করো এবং তাছাড়া অন্য অভিভাবককে অনুসরণ করো না। তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো, সামান্যই কোরআনের জ্ঞানের পরদর্শী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহ থেকে আনু, আমরা যতক্ষণ নবী রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হাতে কোরআনের 10টি আয়াত শিক্ষা গ্রহণ করতাম, এতপর ততক্ষণ পর্যন্ত আমরা পরবর্তী 10টি আয়াত শিক্ষা গ্রহণ করতাম না। আমরা এই 10 আয়াতে ইমল বা আয়াত শিখতাম। তাহলে ইনশাআল্লাহ আমরা এই মাসে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবো এবং অন্যকে শোনাবো, যতটুকু পারি আমরা কোরআন বেশি বেশি পড়বো, চেষ্টা করবো, কারণ এই মাসে অনেক অনেক আল্লাহ তাআলা সওয়াব বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। সবাই আমরা দিনই এলেন এবং সঠিক ইমান, রমজান মাসে আমরা কিছু আমল করে বেশি বেশি সওয়াব নিতে পারি, সেটা হলো রোজার মাসে আমরা কি কি কাজ করলে বেশি বেশি সওয়াব বা পাবো, কী কী আমল করলে কী সওয়াব পাবো, এই বিষয়ে কিছু কথা বলবো। অবশ্যই আমার ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন, বেশি সময় নেব না, 2-4 মিনিট সময় নেব, তো ভালো লাগবে আপনার। আর যদি একটু মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে একটা শেয়ার দিয়ে দেন, এতে সওয়াবের ভাগীদার আপনিও হবেন। বছরের সবচেয়ে উত্তম মাস হলো রমজান মাস। এই মাস মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের প্রতি একটি বিশেষ নিয়ামত। এই মাসে অধিক পরিমাণে আমলের মাধ্যমে বিপুল সওয়াব অর্জন করা যায় ও নেকি লাভের সুবর্ণ সুযোগ আছে। এই মাসে যেমন তাকওয়া অর্জন করা, তাকওয়া এমন একটি গুণ যা বান্দাকে হক আল্লাহর ভয়ে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখে এবং তার আদেশ মানতে বাধ্য করে। আর রমজান মাস তাকওয়ার নামটি গুণটি অর্জন করার একটি বিশেষ মৌসুম। কোরআনে এসেছে, হে ইমানদারগণ, তোমাদের তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পরবর্তী উপদের, যাতে যাদের করে তোমরা তোমার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো, যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করা, তিনি তার জন্য উত্তরের পথ তৈরি করে দিয়েছেন। 2, ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা, এটি একটি বিরাট সওয়াবের কাজ। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের জামাত আদায় করার পর সূর্যোদয় পর্যন্ত